নমস্কার বন্ধুরা আমি প্রীতি কলকাতা ব্লেসিং টিম থেকে আজকে আমরা চর্চা করছি তর্কম স্বাধীনতার লিখিত পুস্তক কর্ম এবং পুনর্জন্মের ফিফটি ওয়ান নাম্বার অডিও এইটিন্থ নাম্বার চ্যাপ্টার যা হচ্ছে কর্ম এবং নির্বাচন তা চর্চা করব লেখক এই অধ্যায় আমাদের ভালোভাবে বুঝিয়েছেন যে কিভাবে আমরা নিজের ইচ্ছার দ্বারা কর্ম সৃষ্টি করে থাকি কিভাবে কর্মকে পরিবর্তন করে কর্মকে সম্পূর্ণরূপে কেটে মুক্তির পথে অগ্রসর হতে পারে এখন লেখক কিছু প্রশ্ন উত্তরের আলোচনা করেছেন তা আমরা চর্চা করব প্রথম প্রশ্ন হল আপনারা বলেন যে ক্রিস্টালাইজেশন অফ ইমোশনাল বডি আকস্মিক বা তীব্র তাপ দ্বারা ভাঙা সম্ভব কিন্তু যদি কেউ আপনার জন্য এটা না করেন তাহলে কিভাবে আপনি নিজের জন্য এটা করতে পারবেন অর্থাৎ আমরা আগে জেনেছি যে আমাদের ভাবনা এবং বিচারের দ্বারা আমাদের অরা ক্রিস্টালাইজ ক্রিস্টালাইজ হয়ে যায় যা সহজে ভাঙা সম্ভব নয় আধ্যাত্মিক তাপ বা তীব্র তাপের দ্বারা এটা ভাঙা সম্ভব যদি কোনো ব্যক্তি আমাদের জীবনে না আসে তাহলে কিভাবে আমরা ভাঙতে পারবো উত্তরে লেখক লিখেছেন যে যখন সঠিক সময় আসবে এবং আমাদের জীবনে ট্রান্সফরমেশনের দরকার পড়বে তখন এক ব্যক্তি নিশ্চয়ই আমাদের জীবনে আস আসবেন এই কাজ করার জন্য দ্বিতীয় প্রশ্ন অর্গান ট্রান্সপ্লান্টের বিষয়ে আপনার কি বক্তব্য আছে উত্তর লেখক উত্তর দিয়েছেন যে আমি অর্গান ট্রান্সপ্লান্টের বিরুদ্ধে এটা শুধু টাকা উপার্জনের এক উপায় এবং কর্মের বিরুদ্ধে কাজ করে যখন এক ব্যক্তির মৃত্যু হয় তখন সে আবার সুন্দর শরীর নিয়ে জন্ম নেয় নাকি ববুনের হৃদয়কে নিয়ে তাকে লাগিয়ে নেওয়ার অপরাধ করে কর্ম তাদের খুব খারাপভাবে হারিয়ে দেবেন ভগবান আমাদের নিজের অঙ্গকে ব্যবহার করার জন্য এবং দেখাশোনা করার জন্যই দিয়েছেন পরের প্রশ্ন হলো রক্তদানের বিষয়ে আপনার কি ভাবনা আছে মহান ঋষি আমাদের এই পরামর্শ দেন যে সম্ভবত আমাদের অন্যের রক্ত নেওয়া বা ব্লাড ট্রান্সফর্ম করা উচিত নয় সব থেকে উত্তম এটাই হবে যে আমরা নিজের শরীরকে সুস্থ সুস্থ রাখি অসুস্থ হতে না দিই পরের প্রশ্ন হচ্ছে আপনি আমাদের আকাশিক রেকর্ডের বিষয়ে কিছু বলতে পারেন উত্তরে লেখক লিখেছেন যে আকাশিক রেকর্ড এক প্রকারের টেলিভিশন সেট যার উত্তর উত্তরদায়িত্ব দেওয়া হয়েছে সনত কুমারী এবং সনৎ কুমারদের তারা সবসময় এটা নিরীক্ষণ করতে থাকেন সম্ভালা মাস্টাররা বলেন যে আমরা যা কিছুই পৃথিবীতে করছি ভাবছি সে সব কিছুই তারা এই টেলিভিশনে দেখে থাকেন আমরা পৃথিবীতে যা অভিনয় করি সেই অভিনয় রেকর্ড হল আকাশিক রেকর্ড উদাহরণস্বরূপ এক ব্যক্তি এক দুর্ঘটনায় মারা যায় মৃত্যুর পর তিনি বলেন ভগবান আপনি আমার সঙ্গে এমন কেন হতে দিলেন আমি খুব ভালো ব্যক্তি ভগবান বলেন এখানে এসো মূর্খ ব্যক্তি এবং দেখো নিজের অভিনয় তিনি দেখলেন যে পূর্ব জন্মে তিনি কী কী করেছেন এবং বললেন হে ভগবান আমাকে ক্ষমা করুন এখানে আমরা নিজের আমরা নিজেকে জানতে পারি বুঝতে পারি যে আমরা কি ভুল করে এসেছি এবং কীভাবে আমাদের ধর্মের সঙ্গে চলতে হবে এবং ধার্মিক হতে হবে আমাদের জীবন সুব্যবস্থিত যদি আমরা নিজের জীবনে সঠিক নির্ণয় নিতে সংকোচ কর করবেন তাহলে কর্ম পাগল হয়ে যায় আমাদের নেওয়া একটাও ভুল নির্ণয় শুধু এক জন্মের জন্যই নয় কতই জন্মের জন্য পিছনে করে দিতে পারে যদি আমরা নিজের জীবনে সঠিক নির্ণয় না নিতে পারি তাহলে আমরা কর্মের জটিলতায় পড়ে যাই আমাদেরকে নিজের অন্তর্জ্ঞান বৃদ্ধি করতে হবে এবং চেতনাকে বাড়াতে হবে যার দ্বারা আপনি সঠিক নির্ণয় নিতে পারবেন সঠিক সময় সঠিক নির্ণয় যদি নিতে না পারি তাহলে আপনি নিজের কর্মার সঙ্গে খুব খারাপ জিনিস করে থাকেন কারণ এক মিনিট দেরি হয়ে যাওয়ার জন্য আপনার জীবনের এক বৎস নষ্ট হয়ে যায় এই এইরকম জ্ঞান এবং অন্তর্দৃষ্টির শক্তি আমরা তখনই বিকশিত করতে পারবো যখন আমরা নিয়মিতভাবে প্রতিদিন এক নিয়মের সঙ্গে ধ্যান করতে পারি তাহলে আমরা সঠিক সময় ধার্মিক হয়ে সঠিক নির্ণয় করতে পারব আমাদের নিজের সঙ্গে সৎ হওয়া খুবই জরুরি যখন আপনি নিজের প্রতি প্রতি সৎ হবেন তখন সহজাতভাবে সঠিক জিনিস আপনি করতে পারবেন কারণ হায়ার ফোর্সেস আপনার জন্য কাজ করে থাকেন এমনও হতে পারে কোনো কোনো প্রকার ভুল নির্ণয় নিয়ে নিয়ে নিলাম তাহলেও দেখবেন যে আপনি সঠিক রাস্তায় দাঁড়িয়ে আছেন চাইনিজ বলেন যে ভালো ব্যক্তিদের জন্য ভুল পথ ও সঠিক ভুল পথও সঠিক হয়ে যায় নিজের ভালোবাসার আড়ালে যদি আপনি কাউকে নিপুণভাবে ব্যবহার করে থাকেন অথবা তাদের জীবনকে তাদের ইচ্ছানুসারে নির্বাহ করতে বাধা দেন তাহলে আমরা খুব ভারী কর্ম বানিয়ে নিই এটা সম্পূর্ণভাবে স্ব আগ্রহী এবং বিপজ্জনক অর্থাৎ নিজের স্বার্থের জন্য যখন আমরা অন্যকে কষ্ট দিই তখন আমরা ভারী কর্মকে বানিয়ে নিই যা আমাদের জন্য বিপজ্জনক পরের প্রশ্ন হচ্ছে যদি আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি আমাদের নিপুণভাবে ব্যবহার করছেন তাহলে সেই ব্যক্তির সঙ্গে সম্বন্ধ ভেঙে দেওয়া সঠিক হবে উত্তরে লেখক বলেছেন যে আমাদের এই রকম করার কোনো দরকারই নেই আপনাকে বলা উচিত যে আমাকে তোমার এই রকম ব্যবহার পছন্দ নয় কেন তুমি আমার সঙ্গে এমন করছো এটা তোমার জন্য ভালো নয় এবং আমার জন্য ভালো নয় এক জোকের মতো তুমি আমাকে জুড়ে ধরেছ এবং আমার রক্ত চুষে নিয়েছ এটা রকম ভালোবাসা এই রকম অনেক উদাহরণ আছে যেখানে ব্যক্তিরা একে অপরের উপর নির্ভর থাকে এবং একে অপরকে ম্যানিপুলেট করেন এই রকম সম্বন্ধে শুধু হাইপোক্রেসি আর সেলফ ইন্টারেস্ট এবং ইগো থেকে যায় এরকম বেশি দিন চলে না আমাদের কর্মা সব কিছুই জানে এবং তার সামনে আমরা হেরে যাই অন্যের উপর নির্ভর হওয়া অথবা দোষারোপণ করা সঠিক নয় নিজের পায়ের উপর দাঁড়ানো শেখা উচিত নিজের জীবনকে নিজেই পর্যবেক্ষণ করা উচিত পরের প্রশ্ন হচ্ছে ডিভাইন ইনডিফারেন্স অর্থাৎ উদাসীনতা এবং নন অ্যাটাচমেন্ট এই দুটোর অর্থ কি একই এই উত্তরে লেখক বলেছেন যে এই দুটোর মধ্যে নন অ্যাটাচমেন্ট থাকা বেশি কার্যকর কারণ এখানে আপনি সব কিছু কেটে দেন এবং ভুলে যান আর উদাসীনতার মানে হচ্ছে সমস্ত ঘটনাক্রমকে আপনি ইগলের মতো দেখছেন তার মধ্যে কোনো প্রকার হস্তক্ষেপ না রেখে তাহলে নন অ্যাটাচমেন্ট আমাদের জন্য ভালো অপশন তাহলে বন্ধুরা আজকের জন্য এতই খুশিতে থাকুন সুখীতে থাকুন নমস্কার